যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। কি ভেবেছিল ওরা, হ্যাঁ, যে ফাইনালের পরে আর্জেন্টিনার ফ্যানেরা আমরা এইসব গান গাইব, তারপরে ফেসবুকে মেসির ছবিতে রিল বানিয়ে তাতে মিউজিক দেব, এত আনন্দ আয়োজন সব বৃথা তোমাকে ছাড়া। ভাই ওয়ার্ল্ড কাপ জিতেছি, ভাই ওয়ার্ল্ড কাপ জিতেছি, অনেক অপমান সহ্য করেছি ভাই। রিন্টু কি বলেছিল মেসিকে, হ্যাঁ 35 পুরো রিন্টুকে বলে দিয়ে, তোর তো 27 বয়স, তুই তো 5 লিফটেই উঠতে গিয়ে হাঁপিয়ে যাস রে। ভাই ফেসবুকে আছে না ব্রাজিল ফ্যান বাবলি বলে মেয়েটা, আমাকে ব্লক করে দিয়েছিল ভাই, কেন জানিস? আমি আমার প্রোফাইলে নিজের নামের তলায় লিখেছিলাম মেসি ভক্ত মনাই বলে, আজকে সকালে দেখি আনব্লক করে আমাকে মেসেঞ্জারে হাই লিখেছে। ভাই মারাদোনার দিব্যি করছি, বাবলির ওই হাইয়ের রিপ্লাই আমি দেব না। উফ ভাই পাগল হয়ে যাচ্ছি ভাই, ওয়ার্ল্ড কাপ জিতেছি ভাই, জীবনে অনেক কিছু পাইনি ভাই, ফেসবুকে প্রত্যেকটা মেয়েকে হাই করার চেষ্টা করেছি কিন্তু কোনো রিপ্লাই পাইনি, ছোটবেলা থেকে যেসব দোকানে গেছি ফিশ ফ্রাই খেয়েছি তাদের টাটকা ভেটকি পাইনি, খালি বাসা পেয়েছি, কিন্তু ভাই জীবনে ওয়ার্ল্ড কাপ পেয়ে গেছি ভাই, ওয়ার্ল্ড কাপ পেয়ে গেছি। উফ কি যে আনন্দ হচ্ছে ভাই, কি যে করবো বুঝতে পারছি না ভাই। ভাই জীবনে সবাই ধোকা দিয়েছে, জীবন থেকে সবাই চলে গেছে, ক্লাস 11 পরে অপর্ণা লিঙ্গি মেরে চলে গেছিলো, কলেজের পরে মৌমিতা ছেড়ে চলে গেছিলো, প্রত্যেক বছর বন্ধুদের সঙ্গে গোয়া আর লাদাখ বেড়াতে যাওয়ার প্ল্যান হয়, 2 পরপর সবকটা বন্ধু প্ল্যান ছেড়ে বেরিয়ে যায়, কিন্তু মেসি ভাই যায়নি, মেসি ধোকা দেয়নি, মেসি ওয়ার্ল্ড কাপ জিতিয়ে দেখিয়ে দিয়েছে ভাই, কী করবো ভাই কী করবো ভাই। বলছি পাড়ার মোড়ে মেসির পায়ের একটা মূর্তি বানিয়ে মা মাটি মেসি দিবস পালন করবো ভাই, এক জমে যাবে। শোন না বলছি, লোকের জামাতে উজালা ছিটি দেবো ভাই, ধুলেও রংটা যাবে না, নীল রং থেকে যাবে, আরে নীল বেগুনি সব এক ভাই, কিচ্ছু শেখা যায় না। ও ভাই পাগলা পাগলা লাগছে ভাই, পাগলা পাগলা লাগছে ভাই। শোন না ভা, এই বলছি ওই হাঁড়ি হাঁড়ি রসগোল্লার অর্ডার দিচ্ছে সব এসে গেছে তো, হ্যাঁ ওগুলো এমনি সেলিব্রেট করতে হবে নাকি? শোন 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 বলছি, আর্জেন্টিনার প্রাচীন প্রবাদ কি জানিস? হ্যাঁ, লা অপোনেন্টো আফটার গেম সব শান্ত। আর মানে বুঝিস? এর মানে হচ্ছে যে খেলার হার জিত যাই হোক না কেন, খেলার পরে সবাই আমরা বন্ধু হয়ে যাই। তাই বলছিলাম কি, বাবলিন মেসেজের রিপ্লাইটা করেই দিনে গিয়ে, আর শোন সবাইকে ডাক, হ্যাঁ আর্জেন্টিনা ব্রাজিল ফ্রান্স পর্তুগাল জার্মানি যেখানকার যত সাপোর্টার আছে সবাইকে ডাক, রিন্টু ভেন্টু সবাইকে ডাক, আমরা একসাথে সেলিব্রেট করবো। আরে একটা এত ভালো ওয়ার্ল্ড কাপ হলো, সবাই আমরা একসাথে খেললাম আর দেখলাম আর কি, আমাদের ফেভারিট প্লেয়াররা হয়তো জীবনের শেষ ম্যাচ খেললো, তো তার জন্য আমরা বাঙালিরা একটুখানি একসঙ্গে আনন্দ করতে পারবো না? সবাইকে ডাক, একসঙ্গে আমরা রসগোল্লা খাবো। আরে ভাই ম্যাচে হারাইতে তার লেগেই থাকবে, কিন্তু স্পিরিটটা বজায় রাখতে হয় ভাই, জীবন যুদ্ধে এগিয়ে যেতে হবে, জীবন যুদ্ধে এগিয়ে যেতে হবে, নাকি আমরা সবাই বন্ধু? আয় ভাই আয়, নিয়ে আয় সব রসগোল্লা খাবো ভাই, জয় বাঙালি, জয় ফুটবল।